আশ্চর্য, ডাক্তার এখান থেকে এখানে আসতে এত সময় লাগে, তুমি তো দেখো না। ম্যাডাম আপনি তো ধৈর্য ধরেন, রাস্তা অনেক জ্যাম, আর তাছাড়া চেম্বারও তো রুগী থাকে, ওদের না দেখে তো আসতে পারে না। চেম্বারের রুগী বেশি ইমার্জেন্সি না আমার রুগী বেশি ইমার্জেন্সি? হ্যাঁ, কালকে রাত্র থেকে এসে কথা বলছে না, ডাকলেও রাগ করছে না। তুমি ডাক্তারে ফোন করো, আসতে বলো তাড়াতাড়ি। উনি তো ম্যাডাম ঘুমিয়ে আছেন, কাল রাত্রে ডাক্তার স্যার বললো না ওনার ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়া রাখতে। এমন ওষুধ দিছো যে রুগী কালকে রাত্র থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে মরার মতো। শোনো, জ্ঞান ফিরবে কিনা কে জানে, যদি জ্ঞান না ফিরে তাহলে তো তোমাদের কিছু হবে না, যাবে তো আমার। তুমি তাড়াতাড়ি ডাক্তারে ফোন করো। আর ফোন করতে হবে না ম্যাডাম, আমি এসে গেছি। এসে ডাক্তার সাহেব, আপনি আসতে এত দেরি করলেন, এদিকে আমার রুগীর অবস্থা খুবই খারাপ। খারাপ দেখি দেখি আমার খারাপ হয়ে গেল। সিস্টার, সকালে যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল দেওয়া হয়েছে? স্যালাইনটা তো এখন চলতে পারে, টেস্টের রিপোর্ট কখন আসবে? স্যার বিকেলে আসবে। একটু ফোন করে দেখেন তো আগে আনানো যায় কিনা। আপনাকে কতবার বললাম ম্যাডাম একটা ভালো ক্লিনিকে ট্রান্সফার করেন, তাহলে তো এই রিপোর্ট আসার সময়টা নষ্ট হয় না। আরে আপনি বুঝতে পারতেছেন না ডাক্তার সাহেব, হাসপাতালে ভর্তি করলে তো অসুবিধা আছে, মানে ওনাকে আমি বাড়িতে যেভাবে আগলাইয়া রাখছি হাসপাতালে তো তা রাখা সম্ভব না। তখন দেখা যাবে কত রকমের আত্মীয় স্বজন বাইর হয়ে গেছে, এ আইসা বলবে আমার এইটা দাও, ও আইসা বলবে আমার ওইটা দাও। ম্যাডাম ওনার ফার্স্ট ওয়াইফের ঘরের বড় ছেলে ফোন করছিল, বলছে কালকের মধ্যে এক হাসপাতালে শিফট করতে। হ্যাঁ ওনারা তো এটাই চাইতেছেন, আমি ওনারা হাসপাতালে শিফট করি আর ওনারা জি না এইটা হবে না, আপনি ওনাকে এখানে রেখেই চিকিৎসা করবেন। আপনি বললে ম্যাডাম তাই করা যাবে, কিন্তু রোগীর রিকভারিতে একটু সময় লাগবে। সময় লাগুক, কোনো সমস্যা নাই, শুধু বলেন রোগী বাঁচবে কি না। দেখেন ম্যাডাম, দুনিয়াতে থেকে সবাইকে যেতে হবে, আজ হোক আর কাল হোক, দেখেন আল্লাহ যদি হায়াত রেখেছে। না সেটা তো আমারে বোঝাইতে হইব না, আমি জানতে চাই ওনার জ্ঞান ফিরে আসবে কিনা, উনি কথা বলবে কিনা। সাইরা উঠলে অবশ্যই কথা বলতে পারবেন। সাইরা উঠলে কথা বলতে পারবেন মানে, সাইরা না উঠলে উনি কথা বলতে পারবেন না? জি না। এটা আপনি কি বলতেছেন? হায় হায় এখন আমার কি হইল? অগো অগো তুমি এমন করতেছো কেন? হ্যাঁ তুমি উঠো, কথা বলো, চোখ খুলো। ম্যাডাম ম্যাডাম আপনি এরকম ভাঙে পড়তেছেন কেন? কি বলেন ডাক্তার সাহেব, কোন ব্যাংকে তার কত টাকা আছে, কোথায় কয়টা অ্যাপার্টমেন্ট আছে, কোন কোন ব্যবসা সে কত টাকা লোক দিয়ে করেছে, আমি এগুলো কিভাবে জানবো? সত্যি কথা না বলে এখন আমার কি হবে? কেমনে জানো কেমনে জানো? ওইছে ওইছে, আর কান্না করতে হবে না, এই যে আমি কথা কইছি। আরে তুমি ভালো হয়ে গেছো, কথা কইছো ভালো হয় নাই, ভালো হইতে হলে আমাকে সুস্থ হইতে হবে, আর যা যা জানতে চাও সব জানতে পারবো। ডাক্তার সাহেব সারা জীবন আমি ঘুষ খাইয়া অন্যের মধ্যে বাড়ি বাড়িয়া দুই নম্বরি করিয়া চুরি বাটপারি করিয়া টাকা কমাইছি এদের লাগে, আর দেখলেন তো এরা আমার সুস্থ হওয়ার কামনা করছে কিসের জন্য? আমার টাকা পয়সা স্বয়ং সম্পত্তি কোথায় কি আছে এটা জানার জন্য। আমি ডিম বসাই দিছি, আসো আমার সাথে কাজে সাহায্য করবা। ঘরের কাজ অবশ্যই করবো, তা কি করতে হইব কত দেখো না, ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, হাঁড়ি পাতি থালা বাসন সব আদোয়া, ফ্রিজটা কবে থেকে পরিষ্কার করা হয় না, বাথরুমে তিন বালতি কাপড় ভিজায় রাখছি, ঘর দুয়ার অগোছালো উড়া ধুড়া। হ্যাঁ হাঁড়ি পাতিল মাছ তৈব, ঘর মুছ তৈব, এদিক দিয়ে ঈদের মশলা বাটা বাকি রয়েছে, আমি কুন্ডা রেখা কুন্ডা কমো কুন্ডা রেখা কুন্ডা করবো। তুমি এত কাজ ফলে রাখছো, আরে এইসব করতে গেলে তো সারাদিন কাবা। এই জন্য তো কইতেছি তুমি আমার ঘরের কাছে একটু হাত লাগাও। না আমরা দুইজনে মিলা এত কাজ গোজগাজ করতে পারি না, দাঁড়া এক কাজ করি, শোনো বাইরে গিয়ে দেখি কাউরে পাওয়া যায় কিনা। কারে পাইবা, যে কাউরে না
আপনি এই আমাকে দুইজনের গোছ গাছে একটু কাম কাম করে দিব আর কি। তুমি মশাটা দিমু, তুমি বসো, আমি দেখি কারো পাই কিনা। আমি সবকিছু বুঝাই দিছি, ওরে ভিতরে নিয়ে গিয়া ওরে দিয়া তুমি কি কি কাম করাইবা সেটা দেখাই দাও। আমি এই ফাঁকে ড্রয়িং রুমটা গোছ গাছ করতেছি, ঠিক আছে? চলো যাও। আরে এত তাড়াতাড়ি তোমাদের সব কাজ শেষ? আরে এই ছেলে তো জাদু জানে, আমার কোনো কাজ করতে দিল না, রকেটের গতিতে একাই সব কাজ করে ফেলালো। গুড বয়, তুমি পারবা। তা ঠিক আছে, বলো তোমাকে কত দিতে হবে? না না, আমার টাকা লাগবে না। আরে বলো কি, তুমি আমাদের বাসার সব কাজ করে দিলা, তার একটা পারিশ্রমিক আছে না? আমি তো আঙ্কেল কাজের ছেলে না। না না না, সেটা ঠিক আছে, তারপরও তো আমরা অন্য কাউরে দিয়ে কাজটা করাইতাম, তাকে তো কিছু দিতে হইতো। মনে করো এটা পারিশ্রমিক না, এটা গিফট, উপহার। টাকা তো কোনো উপহার না, উপহার হয় জিনিস। বাবা বাবা বাবা, খুব ভালো কথা বলছো তো। তা বাবা এক কাজ করো, আজকে তুমি আমাদের সাথে ডিনার করে দাও। আমি তো ডিনার করি না আন্টি। সে কি, তাই তো না খাইয়ে থাকো। না খাই থাকুন কেন, রাইতের খাওয়ান খাই। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি রাইতের খাওয়ানই খাইও। না আঙ্কেল, যদি দিতে চান আমি একটা জিনিস চামো। কি কো তুমি, তুমি আমার এত কাজ করে দিলা আর তুমি যা চাইবা তা দিমু না? ঠিক আছে, কি চাও তুমি বইলা ফেলো, মনে করো সেটা তোমাকে ঈদের গিফট হিসাবে উপহার দিব। আপনাকে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা। ঈদ মানে বছরকার একটা দিন, এই দিনে একটা শাড়ি পরবো না? শাড়ি ওয়ান সিজার, তোমার পছন্দের কালার হালকা আকাশের উপর হলুদ ছাপ, লাল জরির পার, তার উপরে মনে করো যে ওই যে সুঙ্কির কাজ করা, তুমি পরলে তোমারে তো লাগবে না। এই যে নাও তোমার শাড়ি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, কাল যদি দেখা না হয় ঈদের দিন ঈদ মোবারক জানাই। আরে আরে আরে, তুমি এইখানে, আমি তো আরো মনে করছি হাজি মার্কেটে যায় তোমারে পাই কিনা, একটু দেরি হয়ে গেল ডার্লিং। সরি ডার্লিং, এই এটা আবার কে? আরে ও তো আমার ডার্লিং, তুমি আরে ডার্লিং কইতেছো কি লিগা? তোমার ডার্লিং মানে? হ্যাঁ, কত তিন মাস ধরে আমরা ফেসবুকে প্রেম করতেছি। আমিও ফেসবুকে ওর সাথে প্রেম করতেছি। অতি শীঘ্রই আমাদের বিবাহর দিন তারিখ আমরা ঠিক করছি। আমরাও অতি শীঘ্রই বিয়ে করবে বলে ঠিক করেছ? আরে ভাই, আমি এই যে কিছুক্ষণ আগে আমার জানেরে ঈদের গিফট উপহার দিলাম। আমিও তো এই যে মার্কেট থেকে আমার ডার্লিং এর জন্য ঈদের গিফট কিনে নিয়ে আসলাম। ওহো, আমি তো অনেক দিন যাবত আমার ডার্লিং রে দারিন দামি 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 গিফট দিতেছি। আরে ভাই, আমিও তো দিচ্ছি। কি ব্যাপার ডার্লিং, এই লোকটা কি কইতেছে? হ্যাঁ ডার্লিং, এইভাবে যে তোমার রাস্তায় দেখতে পাবো আমি ভাবতে পারিনি। জানো কাল রাতে না তোমার নিয়ে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখি তুমি আর আমি দুজনে হানিমুন করতে গেছি। স্বপ্নটা দেখার পর থেকেই তোমারে দেখার জন্য মনটা আমার উতল উঠেছে। তুমি কেমন আছো জান? আরে আপনি জান জান করতেছে কেন? আমার ডার্লিং রে, ফেসবুকে আমরা এক বছর ধরে প্রেম করতেছি, তাই না জান? ও আপনিও জানরে ঈদের গিফট দিছেন? সে তো সাত দিন আগেই দিয়ে দিছি,
সেগুলা তোমার পছন্দ হইছে না জান? এই যে মিয়া জান, এখানে আরো দুইজন জান খারে আছে। আমরা দুইজনই আমাদের জানকে গিফট উপহার দিছি। এই যে দেখেন সব গিফট। কি বলতেছেন আপনারা? আমরা তো একজনের একজনের জানের জান, কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করব, তাই না জান? এই মিয়া কথা উস করে কন, তার সাথে আমার বিয়ে ফাইনাল। এইসব কি বলতেছেন আপনি? আমাদের দুইজনের তো এনগেজমেন্ট হয়ে গেছে। এই যে দেখেন তার হাতের আঙ্গুলে আংটি। না না, আমি ওরে বিয়ে করব। আমি বিয়ে করব। আমি বিয়ে করব। আমি ওরে বিয়ে করব। বিয়ে আমিই করুম। আমি বিয়ে করব। আমি ওরে বিয়ে করব। আরে বিয়ে আমি করুম। আরে বিয়ে আমি করব। না আমি ওরে বিয়ে করব। আরে আমি বিয়ে করব। আমি বিয়ে করব। আরে ভাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই, আমরা তিনজনই আরে বিয়ে করব। ও নো, ও মাই গড, তিনজন রে একসাথে বিয়ে করতে হবে? অবশ্যই, তিনজনের সাথে একসাথে প্রেম করছো, তিনজন রে বিয়ে করবা বইলা খসাইছো, এখন তিনজনে তোমার বিয়ে করতে হবে না? তোমার দাবি কি কেউ ছাড়বে? তিনজন রে বিয়া তা কি করে সম্ভব? তাইলে আমাদের কাছ থেকে যে টাকা পয়সা সোনা দেয় না গয়না শাড়ি এগুলো নিছো, এগুলো ফেরত দাও। হ্যালো, ওইগুলো কই পামু? তাইলে বিয়ে করবা? দেখি 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 কি ব্যাপার, কি হচ্ছে, তুমি এখানে কি করছো? আর আমাকে না জানিয়ে এই ঈদের সময় এইভাবে শপিং করতে বের হওয়াটা তোমার মোটেই উচিত হয়নি। এই রাখারা, ও তার মানে আলিপুরা করছো না? এই আপনিও কি আরেকজন নাকি? আলিপুরা করছে আপনি আরেকজন মানে? আমি ভদ্রভাবে কথা বলে, এই আমি ওর হাজবেন্ড, ও আমার স্ত্রী। নির্জন রাস্তা, গাড়ি নষ্ট হয়ে গেছে, হঠাৎ মোটর সাইকেলে দুই ঘন্টার আবির্ভাব, নায়িকা দৌড়াইতেছে, গুন্ডারা তার পিছে পিছে যাইতেছে, নায়িকা দৌড়াইতেছে, গুন্ডারা তার পিছে পিছে যাইতেছে, নায়িকা দৌড়াইতেছে, গুন্ডারা তার পিছে পিছে যাইতেছে। একবার নায়িকা দৌড়াইতে গিয়া উস্তা খাইয়ে পড়ে গেছে, গুন্ডারা তার কাছে চুইলে আসতেছে, নায়িকা উইছা প্রাণ পড়ে দৌড়াইতেছে। খাড়াও 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 খাড়াও। আচ্ছা নায়িকা কি কিন্তু এক সময় ধৈর্য তো ফালাই বই। আচ্ছা গুন্ডাদের হাতে পড়লে মেয়েটার কি অবস্থা হইব? তুমি কত মেয়েটার বয়স কত? তা ধরো 25-26 তো হবে। তাইলে তোমার ওই মেয়ে নিয়ে কোনো চিন্তা করতে হইব না, ওই মেয়ে জানে গুন্ডার হাতে পড়লে কি করতে হইব। কি বলতেছ, এইরকম একটা সিচুয়েশনে নায়িকারে একলা রাইখা বাজারে যাওয়া যায়? বইটার ফিনিশিং দিয়া নেই। বই বই বই, সারাদিন দিন রাত 24 ঘন্টা খালি বইয়ের মধ্যে মুখ গুজা রাখো, এখন তো মনে হইতাছে আমি বউন হইয়া বই হইয়া আইলে তোমার জীবনে ভালো করতাম। বউ আর বই তো একই, একটার কথা লেখা থাকে বুকে, আরেকটার কথা মুখ দিয়া ফটফট করে বাইরে যায়। পোকলা করো জানো জানো, আমি তোমার জীবনে বই হইয়াই ফিরে আসি। তাই শো, তবে নাটক নোবেল না হইয়া একটা পণ্ডিতের বই বই আসি। বই কেন? বছর বছর বাঁচলাম যায় এই জন্য। পঞ্জিকার বই তো হইল একমাত্র বই যার মধ্যে সারা বছরের দিন তারিখ ভালো মন্দ শুভ অশুভ সব কিছু লেখা থাকে। বউ যদি পঞ্জিকার বইয়ের মতো হয় তাহলে সংসার কত আসান হবে। আমার পঞ্জিকার বউ হওয়ার দরকার নাই, গুঞ্জিকার বউ হওয়ার দরকার নাই। তুমিও উঠবা, বাজারে যাবা, বাজার করে আনবা, রান্না করে। লক্ষ্মী আর একটু আর একটু দৌড়াইতে দৌড়াইতে মেয়েটা হঠাৎ দেখলো তার সামনে একটা কুয়া, ডাইমে যাওয়ার পথ নাই, পায়েও যাওয়ার পথ নাই। এইরকম একটা সিচুয়েশনে এই গল্পের ফিনিশিং দেওয়া যায় কিভাবে বলো তো? ফিনিশিং আমি দিতেছি। তুমি দিবা কেমনে?
রান্নাঘর থেকে একটা মেজবাতি আনমু, তার থেকে একটা কাঠি বাড়ি করে আগুন জ্বালামু, আর সেই আগুনে তুমি বইটা ধরবা, ফিনিশিং হইয়া দেবো।